আজ বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন পিএফএম। এতে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক পূর্ণচন্দ্র মুচ্ছুদ্দি পিএফএম। বরণ কিন্তু অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সাংবাদিক নাজিমউদ্দিন অ্যালেন সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা। বক্তাদের বিদায়ী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরে বিদায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। দেশের এই অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আপনারা জানেন যে আমাদের ঝুঁকির মাত্রা অনেক বেড়ে গেছে। দেশ যত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হচ্ছে তত আমরা ঝুঁকির মধ্যে পড়ছি, এবং সেই ঝুঁকির থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার এই বিভাগকে ঢেলে সাজ জানানোর জন্য, এই বিভাগের উন্নয়নের জন্য আমাদের জনবল যেমন বৃদ্ধি করছেন, আমাদেরকে নতুন নতুন সরঞ্জাম দিয়ে গাড়ি পাম্প দিয়ে সমৃদ্ধ করছেন, এবং বাংলাদেশ সরকার এই কাজটা করে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটা অনুষ্ঠানে, আমাদের অনুষ্ঠান ছাড়াও অন্যান্য অনুষ্ঠানে গেলেই যখন ফায়ার সার্ভিস লোকজনকে দেখেন, আমাদের কর্মকর্তা দেখেন, আমাদের এই বিভাগকে ঢেলে সাজানোর জন্য ওনার মন থেকে বলেন যে বিভাগকে ঢেলে সাজানোর প্রয়োজন। যে দুইজন অতিথি বিদায় নিচ্ছেন এবং দুইজন অতিথিকে আমরা বরণ করতে যাচ্ছি, চারজন কর্মকর্তাই তাদের স্ব কর্মক্ষেত্রে অত্যন্ত দক্ষ, অত্যন্ত সকুশ, এবং তাদের সময় তারা সমুজ্জ্বল। এবং এই চট্টগ্রামের যে অতীতের যে কার্যক্রমে আপনারা সাংবাদিক বন্ধুরা যে সহযোগিতা করছেন, আমাদেরকে আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের কাজের স্বীকৃতি দিয়েছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। আমরা আশা করি ভবিষ্যতেও আপনাদের সেই লেখনী এবং প্রচারের মাধ্যমে আমাদের সেবাকে আন্তরিক আরও সুন্দরভাবে কাজ করার সুযোগ দ্বারা আরও উৎসাহিত করবেন। আমরা এখান থেকে আবার এখানে কাজ করতে গিয়ে আমি সবচেয়ে আমার নিয়ে যাওয়া হচ্ছে আমার অভিজ্ঞতা। আমি রাত দিন কাজ করেছি, আমাকে উপপরিচালক মহোদয় ডেকেছেন, রাত্রে নাই দিন নাই যখনই ডেকেছেন আমি সাড়া দিয়েছি। আমার সহকারী পরিচালক মহোদয় আজকে মঞ্চে আছেন, উনি ডেকেছেন, আমি কাজ করেছি। কাজ করতে গিয়ে যে বিশাল একটা কর্মযজ্ঞের অভিজ্ঞতা, যেটা আমি এখানে যদি কাজ যদি না করতাম আমি আমার মধ্যে এই শূন্যতাটা থেকে যেত। আমি এখন যেখানে যাব এখানে আমার কাজ করাটা আমার সহজ হবে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রতিটা ক্ষেত্রে আমি কাজ করতে পারবো। এখানে চট্টগ্রামে আমি কাজ করতে গিয়ে যেটা আমাকে দিয়েছে, আমি যে আজকে আমার নামের পাশে সিএসআর লাগিয়ে যাচ্ছি, আমি এখানে চট্টগ্রামে আপনাদের সাথে নিয়ে কাজ করতে গিয়ে এত বড় একটা রাষ্ট্রীয় সম্মান আমি এখান থেকে পেয়েছি। এই জন্য আপনারা যারা যাদেরকে নিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা আছে, আপনারা জানেন সতর্ক হতে হবে। তাই সাংবাদিক বাইরে আপনাদের উদ্দেশ্যে করে বলবো, আপনারা প্রচার করবেন যে 999 নিয়ে যদি আপনারা কল করেন সাথে সাথে ফায়ার ব্রিগেডকে পাবেন। দ্বিতীয়ত হলো যে মানুষ যখন ঘুমাইতে যায় তার অবশ্য রান্নার পর তার চুলাটা চেক করে যাবে, সেই অটো চুলা হলে সবচেয়ে ভালো, কিন্তু গ্যাসের যেসব চুলা আছে সেই অটো চুলা না থাকার কারণে আপনার দুর্ঘটনা ঘটে। ইলেকট্রিক লাইনগুলা চেক করা উচিত। তা প্রত্যেক ক্ষেত্রে আপনাদের এই যে সচেতন, আপনারা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ভাইয়েরা, আপনারা যেভাবে জনগণকে সচেতন করছেন, এর আদলে প্রতিদিন যদি আপনাদের পত্রিকায় ফায়ার সার্ভিসের দুই একটা স্লোগান দেন, লিখে দেন, তাহলে জনগণ সচেতন হবে এবং জনগণের সাথে সাথে দেশ উপকৃত হবে। আমি বিদায়ী বেলা আমার আজকের বিদায়ী অতিথি আমার ছোট ভাই পূর্ণচন্দ্র মুর্শিদ্দি সহ আজকের যারা আমার সহকর্মী ছিলেন, দীর্ঘদিন আমার সাথে একসাথে কাজ করেছেন, তাদের দীর্ঘায়ু কামনা করি। যদি ভুল ত্রুটি থাকে চলার পথে এডি দপ্তর সহ উপপরিচালক দপ্তর আমার ছোট ভাইয়েরা আমাকে ক্ষমা করে দিবেন, আর চলার পথে ডিএডি হইতে আমার ফায়ার ফাইটার পর্যন্ত যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন।
এখানে নির্ভর করতে হবে আমার যে ড্রাইভার গাড়ি চালায় তার দিক নির্দেশনার উপর। স্যারকে বলছি, স্যার সব লোক যদি নতুন দিয়ে দেন তাহলে অসুবিধা হবে, ড্রাইভার এডমিন স্যারকে অন্তত ড্রাইভারগুলোকে তাদের দশের উঠতে হয়েছে সবগুলোকে সরাই দেবেন না, যদি কারো কোনো অসুবিধা না থাকে কর্তৃপক্ষ যদি চায় স্যার আপনার তাকে রাখার চেষ্টা করবেন, আমাদের একটু মতামত নেবেন ড্রাইভারের ব্যাপারে। আমরা বর্তমানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে পরিচালিত হচ্ছে, মানে আমরা ফায়ার সার্ভিসের যে সুনাম এখন আছে এইটা তাতে আমরা ধরে রাখতে পারি। আগে শুধু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগকে আগুন লাগলে মানুষ সংবাদ দিত, এখন আর আগুন লাগার সংবাদের অপেক্ষায় নাই, যে কোনো দুর্ঘটনা দুর্যোগে আমরা সবার আগে যাই। এবং আমরা শুধু একটা টেলিফোনেই যাই, যার জন্যে কোনো পারিশ্রমিক বা কোনো অর্থের বিনিময় নাই, যে কোনো লোক যে কোনো বিপদগ্রস্ত লোক আমাদের শরণাপন্ন হয়, বিপদে পড়ে সেই বিপদের পরে আমরা হাত বাড়িয়ে দিই। এখন আমি আসল কথায় আসি, জসীমউদ্দিন মজুমদার না সরি জসীমউদ্দিন সাহেব, মানে জসীমউদ্দিন আরও একজন আছে আমাদের ডিপার্টমেন্টে, এই ধরনের নামটা কাছাকাছি জসীমউদ্দিন সাহেব আমার খুব কাছে। 1994 সালে আমরা দুইজন একটা কোর্সে গিয়েছিলাম, সতেজকরণ বা আহত সেবা কোর্স, তাতে আমার ওনার সঙ্গে পরিচয়, সেই থেকে আজ পর্যন্ত পরিচয়। সে আমার ছোটো ভাইয়ের মতো, সে আমাকে সবসময় আজিজ ভাই বলতো, তো সে আমার কাছে ভাই হিসাবে আছে। এবং আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আমাদের অফিসারদের মধ্যে একটা বিরাট সম্প্রীতি আছে, কারণ আমাদের ডিপার্টমেন্টের অফিসারের সংখ্যা অনেক কম, আমরা সারা বাংলাদেশে সব অফিসারকে চিনি, অনেক ডিপার্টমেন্টে হয়তো সব অফিসারকে চেনে না, কিন্তু আমাদের মধ্যে সব অফিসার এবং চিটাগাং শহরে আমার কয়েকজন অফিসারের বাড়ি আমি আমরা সবাই জানি। তো আমাদের এই আন্তরিকতা আছে, জসীমউদ্দিন সাহেবের সঙ্গে আমার আন্তরিকতা থাকবে ইনশাল্লাহ আছে। সে দীর্ঘদিন এখানে চাকরি করছে, অনেক সুনামের সঙ্গে চাকরি করছে, তার ঢাকায় অনেক সুনাম আছে, সে একজন ভালো অফিসার, ভালো ফায়ার ফাইটার, স্টাফদের প্রতি ভালো সহানুভূতিশীল, সে যেখানে যাচ্ছে সেখানেও সুনামের সঙ্গে চাকরি করবেন, আমি এই আশাবাদ রাখি। আর সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, জসীমউদ্দিন সাহেবকে যেভাবে সহযোগিতা করছেন আমাকে ওইভাবে সহযোগিতা করবেন, আমাদেরকে বিভিন্ন সময় আমাদের তাতে প্রসারটা পায়, প্রসারেই প্রসার, এটাই সত্য।